আজকে সকালে ঘুম থেকে ওঠার পর রাফিয়ান আমাকে কল দিছে আর বলতেছে আজকে স্কুলে ভ্যাকসিন দিবে। তো তারপরও আমাকে বললো যে আজকে একসাথে ক্যাম্পাসে ঢুকাই যায়, আজকে কেউ কিছু বলবে না। প্রথমে এতটা গুরুত্ব না দিলেও তারপর আমার মাথায় একটা জিনিস আসছে, সেটা হচ্ছে কন্টেন্ট। ইয়ে, চলো চলো দৌড় দিই। এক দৌড় দিয়ে 3 নম্বর গেট দিয়ে ঢুকে পড়লাম, তোমরা পিছনে খেয়াল করলে দেখতে পারবা। ফাইনালি উই আর এন্টারিং আওয়ার হেলিং রুফ কলেজ। অনেক দিন পরে ক্যাম্পাসে ঢুকছি, সো নিজেকে আর সামলাতে পারতেছি না, দৌড়াদৌড়ি করতেই আছি। বেসিক্যালি স্কুল শুরু হওয়ার আগে ছেলেরা মেয়েদেরকে দেখার জন্য এখানে এসে বসে থাকে। আমরা অলরেডি লেট, সো এখন বেশি কিছু বলার বা দেখানোর টাইম নাই। আগে আমাদেরকে অডিটোরিয়ামে ঢুকতে হবে, ওইখানে ভ্যাকসিন দিতেছে। সাবস্ক্রাইব টু শুভ খান। টর্চ জ্বালায় ভিডিও করতে পারতাছি না, 2 মিনিট পর পর যেই জায়গায় দেখে ওই জায়গায় মামা একটা ছবি তুললা দে, আর ছবি তোলার জ্বালায় মামা লাগে না পাঁচটা ভয় দিস। স্কুলে অ্যাডমিট হওয়ার টাইমে উদয়ন, ভুয়েট আর গভর্নমেন্ট ল্যাবরেটরি 3টা স্কুলে এর আগেও আমি এক্সাম দিছিলাম, বাট ওইখানে আমি টিকি নেই। শেষ পর্যন্ত আমি মুন্সি আব্দুর রৌফে আসলাম। দিন আমার এখনো মনে আছে যে আম্মু এত খুশি হয়েছিল যে ওই দিন আমাকে কোলে নিয়ে নিছিল। তো রৌফ কলেজ সম্পর্কে তোমাদেরকে কিছু বলি, আমি না আজকে টিচারদের সম্পর্কে কিছু বলবো, না আমি প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলবো, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। রৌফে চুল বড় করা যায় না, আর্মি কাটিং দিয়ে রাখতে হয় অলওয়েজ, মানে একদম বলদের মতো লাগে। যেটা রৌফের ছেলে আর মেয়ে সবাই পড়ে, কিন্তু ছেলে আর মেয়ে একসাথে কখনোই পড়ে না। আমাদের স্কুলের অনেক গণ্যমান্য ছেলেরা আছে, মেয়েদের স্কুল ছুটি হওয়ার আগে স্কুল আসতো, এবং এদের ভিতরে আমিও একজন যে মেয়েদের স্কুল ছুটি হওয়ার আগে স্কুল আসতাম। বাট এইটা ভাবার কোনো কিছুই নাই যে আমি মেয়েদেরকে দেখার জন্য আসতাম, আমি আসতাম ফুটবল খেলার জন্য। সো আগে যখন আমি স্কুলে পড়তাম তখন আমার অনেক সুন্দর কিছু মেমোরি আছে স্কুলে, এত সুন্দর মানে যেটা বলার মতো না। আমি আগে রেগুলার স্কুলে আসতাম, বাং দিতাম, ইভেন এত এত সিকিউরিটি, এত স্ট্রিক্ট থাকার পরেও কীভাবে কীভাবে জানি আমরা সব ফ্রেন্ডসরা মিলে বাং দিতাম, বাইরে চলে যেতাম স্কুলের। এখানে একটা মাঠ আছে, পাশে আরেকটা মাঠ আছে, সো এখানে আমরা ফুটবল খেলতাম সবাই স্কুল ফাঁকি দিয়ে। এ পর্যন্ত আমার প্রায় 4 বার পা ভাঙছে। আমি প্রতিদিনই স্কুল ফাঁকি দিতাম, আর বাসা কল দিত, বাসা কল দিয়ে বলতো আপনার ছেলে আজকে স্কুলে আসেনি। যেহেতু আমি এখন স্কুল আর পড়ি না, সো না আছে আমার কাছে স্কুলের আইডি কার্ড, না আছে আমার কাছে ইউনিফর্ম, কোনো কিছুই নাই। আমি পিজির ভিতরে জাস্ট পুরানো আইডি কার্ডটা দেখায় ঢুকে গেছি, ছবি দেখানো যাবে না। আশা করি বুঝতে পারছো কেন ছবি দেখাই না, বিকজ আমি অনেক হ্যান্ডসাম তো। আচ্ছা যাই হোক, তো হয়তো আমি স্কুলে পড়ি না, বাট মন থেকে আমি স্কুলকে অনেক ভালোবাসি। আমি আসলেই ক্যাম্পাসটাকে অনেক মিস করি, ওই দিনগুলো এখন অনেক মিস করি, আমার আগের ফ্রেন্ডসগুলোকে অনেক মিস করি। শুভখান তার স্কুলকে অনেক মিস করে, বাট আমি একটু মিস করি না, কজ আমি এখান থেকে বের হইতে পারতেছি না, আমি স্টিল ইনশাল্লাহ SSC এর পরে একটা ভালো রেজাল্ট করে আনতে বাইরে তার।